হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা হচ্ছে সুস্থ আছো এবং ভালো আছো। শুভ ষষ্ঠী সবাইকে, প্রীতির শুভেচ্ছা ও অভিনন্দন, বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। দেখো রেডি হয়ে গেছি বেরোবো বলে ঘুরতে। তো দেখো এই মেয়েকে রেডি করা হয়ে গেছে, আর এই পাপা ওর পাপা রেডি হয়ে গেছে, মেয়ে রেডি হয়ে গেছে, ছেলে এই জিন্স পরছে। তো বেরিয়ে গেলাম। তো দেখো এই যে আমাদের বাড়ার সাথে প্যান্ডেলে চলে আসলাম, মানে আমাদের বাড়ি থেকে খুব জোর বাইকে করে আমরা ভেতর দিয়ে গেছি, 20 মিনিটে পৌঁছে গেছি। তো এই প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে, আর এইখানে প্রত্যেক বছরই প্যান্ডেল খুব ভালো করে, আর হচ্ছে নাম করা প্যান্ডেল এখানে হয়, কী বলবো। আর দেখো ওই পাশে স্টেজ করেছে, সবাই ডান্স করবে বলে দাঁড়িয়ে রয়েছে, আর আমরা ঢুকবো। আর হচ্ছে কি বলবো, আজকে ষষ্ঠী, আজকে মানে কাছাকাছি ঘুরলাম। তো দেখা যাক কালকে সপ্তমী, কালকে কি করা যায়। আর হচ্ছে মেয়ের প্রচণ্ড ঠান্ডা লেগেছে, দেখো আমি চোখ মুছে দিচ্ছি, থেকে থেকে চোখ থেকে জল বেরোচ্ছে। এতদিন দিব্যি ভালো ছিল, এই 3 দিন আগের থেকে ওর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে, এত ঠান্ডা লেগেছে পুরো নাক বন্ধ হয়ে যাচ্ছে, মানে শুতে পারছে না। তো ভেবেছিলাম বেরোবো না, একদমই ইচ্ছা করছিলো না, ছেলেটা বায়না করলো, তাই জন্যই বেরোলাম। তো কাছাকাছি একটাই প্যান্ডেল দেখলাম, আর একটা প্যান্ডেল দেখতে দেখতেই আমাদের 2 ঘন্টা লেগে গেছে, কি বলবো। তো ভালোই করেছে, প্যান্ডেলটাও খুব ভালো করেছে। তো দেখা যাক, আরও সামনে সপ্তমী আছে, অষ্টমী নবমী, এই এই 3টে দিন কোথায় ঘোরা যায় এখনও ভালোভাবে ডিসাইড করিনি। তো কাছাকাছি চলে আসলাম বাড়ির কাছাকাছি ঘুরতে, খুবই ভালো লাগলো। আর এই ভেতরে ঢুকছি, ভেতরেও ডিজাইনগুলো খুব সুন্দর করেছে, কাজ করা ডিজাইনগুলো খুব ভালো হয়েছে। দেখো এই চারপাশের যে ডিজাইনগুলো এগুলোও খুব ভালো করেছে। এদিকে ছেলেকে বলছি দাঁড়াও তুমি ফটো তুলবো, আর মেয়ে ঘুরে ঘুরে দেখছে সব কিছু। এই দেখো এই ঠাকুর দেখে পেছনে, ঠাকুর মানে ঠাকুর মণ্ডপের পেছনে মেলা বসেছে, তো সেখানে এই আসলাম। আর ওই দেখো ছেলে মেলা মানে ইয়ে দোলনা চড়ছিল, বায়না করছে, চড়বে, তারপরে খাবার এখানে চলে আসলাম। ওই ছেলে আবার ওই ইয়ে নিল, এগ চিকেন পপ আপ, খাবারটা খাবে বলছে। তো ওর পাপা বললো নাও তাহলে, তো টেস্ট করে দেখছে ওর পাপাও, আর তেমন একটা খেতে খুব ভালো না, দেখে মনে হচ্ছে যে খেতে টেস্ট হবে। তো এই খেলনার দোকানে চলে আসলাম, ওই মেয়ে খেলনা নেবে, দেখছে খেলনাগুলো ঘুরে ঘুরে। তো ওই একটা কি বলে যেন গদা, ওই ওর হাতে রয়েছে, তো সেই একটা নিল। আর এদিকে আমি খেয়ে নিয়েছি, মানে খেলাম ওখানে, ভেলপুরি খেলাম আর হচ্ছে পাপড়ি চাট খেলাম, সেগুলোর ভিডিও করতে পারিনি। ওর পাপা ভেলপুরি খেলো, তা ওখান থেকে আমিও একটু নিয়ে টেস্ট করে দেখলাম, আর হচ্ছে পাপড়ি চাট খেলাম, আর এই বেরোনোর পথে একটু ঘুগনি খেয়ে নিলাম। তো এবার বাড়ি যাব। এই দেখো এই মাত্র আসলাম, এখন বাজে 9টা, আর এই দেখো মেয়ে আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছিল, থেকে যেহেতু বিকেলবেলাটায় উঠেছে ঘুম থেকে, তো আর তো শুইনি আর ঘুমাইনি, তো রেডি রেডি হয়ে বেরিয়ে গেলাম। কটা বাজে তখন? 6:30 6টা বাজে বোধ হয়, 6টা বাজে মনে হয়, তখন বেরালাম। আর এই সারা সন্ধে আর ঘুমাইনি, এবার ওখানে যে এত ভিড়ের মধ্যে কোলে নিয়েছিল, তারপরে আসার পথে, আসার সময় ঠিক খাবো সেই টাইমগুলোতেই ও বারবার চোখ ছোটো হয়ে আসছে, ঘুমাবে ঘুমাবে করছে, চোখ ডলছে, তারপরে সেই গাড়িতে করে আসার সময় ঘুমিয়ে পড়লো। আর আসার সময় জানো না মাথার ব্যান্ডটা সে হারিয়ে ফেলেছে, গাড়িতে করে আসছিলাম, মাথায় ব্যান্ডটা ওর এই গেঞ্জি স্কাই কালারের ছিল, সেই ব্যান্ডটা লাস্টে দেখছি যাওয়ার সময় দেখছি যে নেই মাথায়। তো গুড নাইট সবাইকে, সবার আজকের দিনটা ভালো কাটুক, টাটা, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, নেক্সট ব্লগে দেখা হচ্ছে তাহলে।